हेलो ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফেসবুক মেসেঞ্জার গ্রুপের গুরুত্বপূর্ণ এ টু জেড সকল সেটিং আমি আপনাদেরকে দেখাবো। ফেসবুক মেসেঞ্জার গ্রুপ ইউআরএল এন্ড এ টু জেড অল সেটিং। তো চলুন প্রথমে আমরা ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এবার আমরা একটি গ্রুপ তৈরি করব। যেহেতু আমার কোনো গ্রুপ তৈরি করা নেই, সেহেতু আমি একটি গ্রুপ ক্রিয়েট করব। উপরের টপ রাইট কর্নারে পেন আইকনে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাবেন ক্রিয়েট এ গ্রুপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যাদেরকে সিলেক্ট করতে চান সিলেক্ট করবেন। এরপর উপরে টপ রাইট কর্নারে নেক্সট বাটনে ক্লিক করুন। এবার আপনি আপনার গ্রুপের নেম দিবেন, অর্থাৎ আপনার গ্রুপে যে নাম দিতে চান সেটি আপনি এখানে লিখে দিবেন। আমি আব্দুল্লাহ এসকে টেক দিয়ে দিলাম। এবার উপরে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন টপ রাইট কর্নারে, ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনার গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা গ্রুপ ক্রিয়েট করে ফেলেছি। এবার গ্রুপের প্রোফাইল পিকচার চেঞ্জ করব কিভাবে। গ্রুপের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে আপনাকে এখানে ছবির ওপর ক্লিক করতে হবে, তারপর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করলে চেঞ্জ গ্রুপ ফটো, এখান থেকে সিলেক্ট করবেন। আপনার গ্যালারি থেকে আপনি সিলেক্ট করে সেভে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, ক্রপ করে সেভ করে দিলাম। সেভ করে দিলে আমার গ্রুপের প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমরা গ্রুপের ইউআরএল অর্থাৎ লিংক তৈরি করব, আমি অন্য কাউকে দিলে তারা জয়েন করতে পারবে। ফার্স্ট তো আমরা এখানে ইনভাইট লিংকে চলে আসলাম। রাইট কর্নারে দেখতে পাচ্ছেন একটা বাটন, এই বাটনটি অন করে দিন। এই বাটনটি অন করে দেওয়ার সাথে সাথে চারটা সেটিং চলে এসেছে, কপি, সেন্ড, শেয়ার এবং রিসেট। এই অপশন থেকে আমরা কপি করে নিলাম লিংকটি। কপি করে আমি যদি এখানে রিসেট বাটন দেখতে পাচ্ছেন, আপনি যদি চান আপনি কাউকে সেন্ড করেছেন তিনি এই গ্রুপটা আর খুঁজে পাবেন না, তাহলে আপনি এই লিংকটা রিসেট করে দিবেন। এখানে জাস্ট রিসেটে ক্লিক করলে আপনার নতুন নতুন ইউআরএল ক্রিয়েট হবে। দেখতে পাচ্ছেন আমি রিসেটে ক্লিক করছি, যতবার ক্লিক করব ততবারই কিন্তু নতুন ইউআরএল তৈরি হবে। তো আমাদের চ্যানেলে যারা নতুন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমরা কি করব, আমরা গ্রুপের লিংক তৈরি করে ফেলেছি, এবার লিংকটা আমরা এখানে সেন্ড করে দিলাম। লিংকটা সেন্ড করে দিলে দেখতে পাচ্ছেন কোনো প্রিভিউ নেই, আমি লিংকে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন লিংক কাজ করছে না। তো এবার আমরা নতুন করে একটি লিংক তৈরি করেছি, যেটা আমরা সেটা কপি করব, এখান থেকে পেস্ট করে দিলাম, পেস্ট করে সেন্ড করেছি। দেখতে পাচ্ছেন গ্রুপের প্রিভিউটা চলে এসেছে। তো এভাবে খুব সহজে আপনি ফেসবুক মেসেঞ্জার গ্রুপের ইউআরএল সেট করতে পারেন। এবার আমরা চলে আসি মেম্বার রিকোয়েস্ট, এখান থেকে আমরা মেম্বার রিকোয়েস্টটা চালু করতে পারবো। অ্যাডমিন অ্যাপ্রুভাল রয়েছে, যেটা অ্যাডমিন অ্যাপ্রুভাল যদি আপনি চালু করে দেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্রুভ না করা পর্যন্ত আপনার গ্রুপে কোনো কিছুই করতে পারবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।